অসমৰ মুখ্যমন্ত্রী কেনেকৈ হল হিমন্ত বিশ্ব শর্মা? ঔরঙ্গজেবে যদরে শাহজাহানক বান্ধি রজা হয়েছিল, কংসই যদরে উগ্রসেনক বান্ধি রজা হয়েছিল, সর্বানন্দ সোনোয়ালক সাগরের পারত বান্ধি রজা হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব অসমৰ মানুহে মুখ্যমন্ত্রী পাতিছিল নাকি? অসমৰ মানুহেতো সর্বানন্দ সোনোৱালকে মুখ্যমন্ত্রী পাতি বুঝাইছিল। ঔরঙ্গজেবে যেনেকে শাহজাহানক বান্ধি থৈ পেলাই রজা হয়েছিল, কংসই যেনেকে উগ্রসেনক বান্ধি থৈ পেলাই রজা হয়েছিল, এইজনে সর্বানন্দ সাগরের পারত বান্ধি থৈ পেলাই রজা হওয়া নাই জানো? এওঁকতো রাইজে রজা পতা নাই। কালি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ড্রাগস মাফিয়ার সমর্থন করা বলে কংগ্রেসক কটাক্ষ করার প্রত্যুত্তরত তেও উভতি ধরি প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই এইদরে কয়। ইপিনে কালি মুখ্যমন্ত্রীয়ে অপরাধীক মাতি আনি চুমা খাম নেকি, মই মুখ্যমন্ত্রী হয়ে থাকালেকে পুলিশ রাজ চলিবই, ড্রাগস মাফিয়াক মাতি আনি সম্বর্ধনা জনাওক প্রদেশ কংগ্রেসে, এই বলে কংগ্রেসক কটাক্ষ করেছিল মুখ্যমন্ত্রীয়ে। ক্রিমিনেলর উপর অসমত মই মুখ্যমন্ত্রী থাকা দিনালেকে অ্যাকশন হয়ে থাকিব, এটো কোনো কথা নাই। পুলিশি রাজ চলিব, মিলিটারি রাজ চলিব, কারণ পুলিশে তো রাইজরে দরমাহা লয় নহয়। পুলিশ রাজটো কি? রাইজেই তো দরমাহা দিয়ে পুলিশ ফোর্স করে। পুলিশ তো কোনো বেআইনী বস্তু নহয় না, পুলিশ তো একটা আইনী বস্তু। ড্রাগস মাফিয়ার হয়ে মাত মতার আগতে কিমান পরিয়ালক ড্রাগসে ধ্বংস করিলে কংগ্রেসে তেওঁলোকর হয়ে মাত মাতক। অহাকালি যে এতিয়া যে কাজিরঙার গড়টো লৈ গল, গড় খড়গটো লৈ গল, এতিয়া সেই দুজন মানুহক লগ পালে কি মই মাতি আনি চুমা খাম নেকি? কক যদি চুমা খাব লাগে, যে কাবাক যদি তিনি কেজি হিরোইনের লগত লগ লাগো, তাহলে কংগ্রেস অফিসত লৈ গৈ তেওঁ গামোচা পিনায় সম্বর্ধনা জনার ব্যবস্থা করক। দেখিয়া কথা হল নেকি? আজি তো মই প্রথম পলিটিক্যাল পার্টি দেখিছো যিনে গুন্ডা আর ক্রিমিনেলর হয়ে মাত মাতি আছে। ইয়ার পাছতে তেওঁ কবিতার মাধ্যমে উভতি ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। হিমন্তই জ্বলোয়া জুই ফায়ার ব্রিগেড হয়ে নুমুয়াব ভূপেন বরাই। মুখ্যমন্ত্রী প্রেরণাত কবিতা বলেছে, তেখেতর বক্তব্যরে উদ্বুদ্ধ হয়ে তেখেতে যে কৈছে জুই জ্বলিছে, এই জুই জ্বলিছে জ্বলিবই। মই কবিতাটোর নাম দিছো মই ফায়ার ব্রিগেড। কুম মুমাই যেন জুই জ্বলিছে, জুই জাতির মূরত জ্বলিছে, জুই জাতির হৃদয়ত জ্বলিছে। সরকার তই জুই জ্বলাইছ, মই নুমুয়াম, মই ফায়ার ব্রিগেড হয়ে পানি ছটিয়াম, মই জুই নুমুয়াম। আমি ফায়ার ব্রিগেড, আমি জুই নুমুয়াম, তেওঁ জ্বলাই থাকক, আমি নুমুয়াই থাকিম। তেওঁ যতে যতে জ্বলাব, নগাঁৱত জ্বলাইছে মই গৈ পাইছো জুই নুমাবৰ কাৰণে, গৰুখুটিত জুই জ্বলাইছে মই গৈ পাইছো জুই নুমাবৰ কাৰণে, গৰু যতে জুই জ্বলাব হিমন্ত বিশ্ব শর্মায় তাত ভূপেন বৰা থিয়। কীৰ্তিকমল বৰাক গুলিওৱা, প্ৰদীপ বনিয়াক চুমা এটা খাওক মুখ্যমন্ত্রীয়ে, পুলিশক পিটিকা করিম বুলি কোৱা অমিয় ভূঞাক চুমা এটা খাওক মুখ্যমন্ত্রীয়ে, আরক্ষীর বন্দুকর নলীত লাগি থকা মামর সাফা কৰিবলৈ গুলিয়ালে কীৰ্তিকমলক। সরকারে কীৰ্তিকমলক ভৰিত বুলেট দি উদ্বোধন করলে মুখ্যমন্ত্রীয়ে। সেই কারণে কীৰ্তিকমল বৰাক গুলিওৱা বনিয়াক চুমা এটা খাই লগাও শুনাত গৈ বনিয়া তো রিজার্ভত আছে, বনিয়াক এটা চুমা নাখায় কিয়? পুলিশক পিটিকা করিম বলে কয় অমিয় ভূঞাক চুমা এটা নাখায় কিয়? পুলিশের বন্দুকর গুলিত, বন্দুকর নলীত যে মামর লাগি আছে, মামর সাফা করবর কারণে কীৰ্তিকমল বৰাক গুলিওৱা নাই জানো? পুলিশের বন্দুকর নলী মামর লাগিছে, বনিয়ার বন্দুকর গুলি, বন্দুকর নলীত মামর লাগিছে, আর মামর সাফা করবর কারণে কীৰ্তিকমল বৰাক গুলিয়াছে। প্রথমতে কলে সরকারে বুলেট দিব লোক, এটা কীৰ্তিকমল বৰাক বুলেট দি পেলায় উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী। তেও যদি পুলিশ রাইজ করব বিচাৰিছে, তেতিয়াহলে পুলিশক পিটিকা করিম বলে কোৱাৰ কারণে অমিয় ভূঞাক চুমা এটা নাখায় কিয়? আমি লাহে লাহে দেখব সম্বর্ধনা সভা ইয়াত বাঢ়ি গৈ থাকিব। কেইদিনমান আগতে বিজেপিকো সম্বর্ধনা জনাই আছো, সম্বর্ধনা কার্যসূচী ইয়াত চলিব, কিন্তু মই মুখ্যমন্ত্রীকে আহ্বান জনাইছো যে তেওঁ হেৰিয়াত বিজেপি অফিসত মিটিং পাতক, পাতি বনিয়াক মাতি আনক আমার নগাঁও ওসি, আনি আনি তাতে চুমা এটা খাওক, কারণ তেওঁ চুমা খাবলৈ খুব মন গৈ আছে না। অমিয় ভূঞাক মাতি আনি চুমা এটা খাওক বিজেপির। এনেদরে কীৰ্তিকমল বৰাক আরক্ষীয়ে বর্বরভাবে গুলিওয়ার পাছতে শাসক বিরোধীর কথার কটাকটির যুঁজখন আকর্ষণীয় হয়ে পড়েছে। কল্পজ্যোতি শইকীয়ার প্রতিবেদন, নর্থ ইস্ট নাও।